আমি দীপক দেবনাথ, ভয়েস বাংলায় কলকাতা থেকে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে রাজনৈতিক একটা সরগরম বা রাজনৈতিক তোলপাড় চলছে, সেই নিয়ে আমার কাছে সর্বশেষ যে তথ্য আসছে তাই আপনাদের সামনে আজকে বলছি। সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত দুদিন আগে তাকে ইডি অ্যারেস্ট করেছিল। ভারতের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদের যে তদন্তকারী কর্মকর্তারা তাকে অ্যারেস্ট করে, এরপর তাকে দুদিনের ইডি রিমান্ডের নির্দেশ দেয় কলকাতার ব্যাংশাল আদালত। এরপরে লাস্ট যেদিন তাকে আদালতে তোলা হয়েছিল সেদিন ইডির কর্মকর্তারা এবং যে পার্থ চট্টোপাধ্যায়ের যারা আইনজীবী তাদের দুপক্ষের মধ্যে জোর সওয়াল হয়। যে পার্থ চট্টোপাধ্যায়ের যারা আইনজীবী ছিলেন তারা ইয়ে করেন যে তাদের মক্কেল অসুস্থ, সেক্ষেত্রে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হোক। এরপরে ইডির আইনজীবীরা জানান না, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি যদি কলকাতার কোনো হসপিটালে ভর্তি থাকেন সেক্ষেত্রে তদন্তে তিনি প্রভাব বিস্তার করতে পারেন, যার জন্য তাদের পছন্দ ছিল বা তাদের দাবি ছিল, আদালতের কাছে আবেদন ছিল যে কলকাতার যে সেনা কমান্ড হসপিটাল আলিপুরে সেটিতে ভর্তি করা কিংবা জোকার ESI-তে। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নিম্ন আদালতের যেই রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত রবিবার তারা হাইকোর্টের দ্বারস্থ হয় ইডির আইনজীবীরা, এবং গতকাল রাত্রেবেলায় যে কলকাতা হাইকোর্টের তরফে ওয়েবসাইটে একটি বিবৃতি দেওয়া হয়, সেখানে জানানো হয় যে তাকে একটি নিরপেক্ষ জায়গায় অর্থাৎ ভুবনেশ্বরে, আমাদের পশ্চিমবঙ্গের যে পার্শ্ববর্তী রাজ্য আছে উড়িষ্যা, সেই উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর সেখানকার যে এইমস হসপিটাল আছে, এইমস বলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা আমরা এইমস বলে পরিচিত, সেই এইমসে ভর্তি করানো হবে। এরপর রাত থেকেই একটা তোড়জোড় শুরু হয়। আজকে সকালবেলায় ভোরবেলায় সেই অ্যাম্বুলেন্স কলকাতার SSKM হাসপাতালে চলে আসে, সেখান থেকে তাকে গ্রিন করিডোর করে তাকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়, এবং কলকাতা বিমানবন্দরে নিয়ে এসে রানওয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেই বিমান যেই অ্যাম্বুলেন্স করে তাকে পার্থ চট্টোপাধ্যায়কে SSKM হাসপাতাল থেকে কলকাতা বিমানবন্দরে নেওয়া হয়, সেই অ্যাম্বুলেন্স থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে তাকে স্থানান্তরিত করা হয়। এরপর সেই অ্যাম্বুলেন্সটি একটি বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হয়, যেটাকে এয়ার অ্যাম্বুলেন্স বলা হয়, বিশেষ বিমানে করে নিয়ে যাওয়া হয় প্রায় 8:30 নাগাদ, সকাল 8:30 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সেই এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেয় ভুবনেশ্বরের দিকে। 10:00 আশেপাশে একটা সময়ে তিনি ভুবনেশ্বরের বিমানবন্দরে নামে সেই এয়ার অ্যাম্বুলেন্স, এরপর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সড়ক পথে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এইমস, ভুবনেশ্বরের যে এইমস হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর বিকেল 3:30 থেকে 3:30 মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী তার মেডিকেল চেক আপ হয়, সমস্ত কিছু হয়, তার ECG রিপোর্ট হয়, তার USG মানে যেটা আল্ট্রাসোনোগ্রাফি সেটার একটা টেস্ট হয়, তার রক্ত পরীক্ষা হয়, তার ইলেকট্রোকার্ডিওগ্রাফি যেটা আছে সেই পরীক্ষা হয়, এবং সমস্ত কিছু পরীক্ষা করার পর তার একটি রিপোর্ট, সেই রিপোর্ট তিনটি ভাগে ভাগ করে তিনটি জায়গায় দেওয়া হয়। একটি হচ্ছে ইডির আইনজীবী এবং কলকাতার যে SSKM হসপিটাল সেই হসপিটাল, এবং পাশাপাশি হাসপাতালে বিকেলের দিকে আর সন্ধে বিকেল 4:30 নাগাদ একটি এইমস এর তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়, সেখান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন, আই রিপিট, কিছু ক্রনিক সমস্যায় পার্থ চট্টোপাধ্যায় ভুগছেন, তবে সেই সমস্যা গুরুতর নয়, সেক্ষেত্রে হসপিটালে ভর্তি থাকার কোনো প্রয়োজন নেই বা হসপিটালে কোনো অস্ত্রোপচার বা কোনো অপারেশনের কোনো প্রয়োজন নেই, বাড়িতে থেকেই তিনি নিয়মিত যদি ওষুধ খেয়ে থাকেন বা ওষুধ খান তবে তিনি আপাতত সুস্থ হয়ে উঠবেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এরপরই আরেকটি বার্তা দেওয়া হয়, বিবৃতি দেওয়া হয় হসপিটালের কর্তৃপক্ষের তরফ থেকে, এইমস তরফ থেকে জানানো হয় যে আজকেই সম্ভবত সন্ধ্যাবেলার দিকে তাকে ছেড়ে দেওয়া হবে, এবং তার একটা আনুষ্ঠানিকতা যেসব নথি আছে যেগুলো আনুষ্ঠানিকতা যেটাকে বলা হয় সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো এইমস হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তাকে কলকাতা এনে ফের কি, এরই মধ্যে যেটা বলে রাখা দরকার যে সেখান থেকে একটি ভার্চুয়াল মাধ্যমে আজকে বিকেলেই কলকাতার ব্যাংশাল আদালতে একটি ভার্চুয়াল শুনানি আছে, সেই শুনানিতে হয়তো তিনি উপস্থিত থাকবেন। সেক্ষেত্রে পরবর্তী আদালতের পরবর্তী নির্দেশ কি হয়, সে যদি ইডি রিমান্ডে দেয় সেক্ষেত্রে ফুল টাইম ইডি অর্থাৎ 14 দিনের যে ইডি রিমান্ড সেক্ষেত্রে 2 দিন অলরেডি হয়ে গেছে, আর থাকছে 12 দিন, সেই 12 দিনের ইডি রিমান্ড থেকে তাকে যেতে হবে।
কিংবা তিনি যদি বলেন যে ইডি রিমান্ডে যদি না চায় তাকে যদি জেল হেফাজতে চায় সেক্ষেত্রে জেল হেফাজতে যাবে, পুরোটাই এখন আদালতের উপর নির্ভর করছে। আমাদের রাজ্যের যে রাজনীতি পুরোটাই কিন্তু এখন এই পার্থ কেন্দ্রিক হয়ে রয়েছে, সমস্ত মিডিয়ার সমস্ত গণমাধ্যমের নজর এবং সাধারণ মানুষের নজর কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায়ের, যে পার্থ চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত আদালত তার কি রায় দেয়, কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়েছে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হচ্ছে পার্থ ঘনিষ্ঠ যে অর্পিতা মুখোপাধ্যায়, যে মডেল এবং অভিনেত্রী বলে পরিচিত, সেই পার্থ এই অর্পিতা মুখোপাধ্যায় তাকে আজকে একদিনের ইডি রিমান্ডের নির্দেশ দিয়েছিল গতকালকে। গতকালে সেই একদিনের ইডি রিমান্ডের নির্দেশে শেষ মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আজকে আবার তাকে ব্যাংকশাল আদালতে তোলা হয়। সেক্ষেত্রে সকালবেলায় আজকে জোকার ইএসআই হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল চেক আপের জন্য, সেখান থেকে সরাসরি নিয়ে আসা হয় ব্যাংকশাল আদালতে, এবং আজকে দুপুরে ব্যাংকশাল আদালতে তাকে তোলা হয়। কঠোর নিরাপত্তা ছিল চারিদিকে, পুরো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীরা তাকে বেষ্টনী দিয়েছিল, কারণ ইতিমধ্যেই এই খবর চাউট হয়ে যাওয়ার জন্য আদালতে যেমন সংবাদ মাধ্যমের কর্মীদের ভিড়, তেমনি অনেক সাধারণ মানুষও উৎসাহ হয়ে এই মডেল অভিনেত্রীকে একবার চোখের দেখা দেখতে চাইছেন, অনেকেই ভিড় করছেন। তো সেক্ষেত্রে আদালত চত্বরে একটা কড়া নিরাপত্তা ছিল এবং দুপুরে তাকে আদালতে তুলেছে। এখনো তার রায় এখনো পর্যন্ত আসেনি, হয়তো এলে আমরা পরবর্তীতে আবার জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কিত রিপোর্ট। পরবর্তীতে আবার যদি কোনো তথ্য আসে তাহলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। সকলকে নমস্কার, স্বাগত।